নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 25শে নভেম্বর। নিফটি লাস্ট ডে ক্লোজ করেছিল 11,916। আমরা একটা টার্গেট দিয়েছিলাম 11,890। এই লেভেলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল নিফটির জন্য। লাস্ট শুক্রবার তো নিফটি 11,885 লো করে 11,916 বন্ধ করেছে। এই যে ডাউনফলটা 12,000-এর কাছ থেকে হলো, এই লাস্ট শুক্রবারের ডাউনফলে কিন্তু ভলিউম সেভাবে সাপোর্ট করেনি। তবে 12,000-এর কাছ থেকে একটা সেলিং ছিল, কারেকশান। এটা তো ভলিউম সাপোর্ট না করাটা মনে রাখবেন, যে যে পতনটা হচ্ছে তার সঙ্গে যদি ভলিউম পার্টিসিপেশন কম থাকে, তার মানে সেলার সেভাবে নেই, কারেকশানের জন্যই এটা সেল করা হয়েছে। এটা ভলিউমের সঙ্গে প্রাইসের একটা মুভমেন্টের খুব সুন্দর রিলেশন আছে, সেটা নিয়ে কোনো দিন আলোচনা করব। কিন্তু মনে রাখবেন, যদি প্রাইস আপ বা প্রাইস ডাউন এই দুটোর সঙ্গে ভলিউম যদি কম থাকে, তাহলে মনে রাখতে হবে যে প্রাইস মুভমেন্ট নিলেও ওপর বা নিচে তার সঙ্গে কিন্তু পার্টিসিপেন্টরা সেভাবে সাপোর্ট করেনি। তাই আমাদেরও কিন্তু মনে রাখতে হবে 11,890 যে জায়গাটা আগের দিনও বলেছি, আজকেও বলছি, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আপাতত আজকের জন্য। এবং এখান থেকে যদি এটাকে ইন্টারডেতে চেঞ্জ করে নিই, তবে 11,979 এবং শুরু হওয়া 9:15-তে শুরু হওয়ার 30 মিনিট যদি মোটামুটি 11,899 না ভেঙে, 11,900 এই লেভেলটা না ভেঙে যদি এখান থেকে মুভমেন্ট শুরু করতে পারে, শুরু হওয়ার সম্ভাবনা আমি বেশি, তাহলে আবার প্রথম রেজিস্ট্যান্স দাঁড়াবে 11,979। এই জায়গাটাকে লক্ষ্য রাখুন, যে 11,979 এই লেভেলটা নিফটি আবার ক্রস করছে কিনা। যদি ক্রস করে তাহলে মনে রাখবেন যে আবার আপ মুভমেন্ট আবার ওপর দিকে নিয়ে যাবে, 12,000-এর কাছাকাছি নিয়ে যাবে। তো এটাকে আরও স্পেসিফাই করলে আরও কতগুলো পয়েন্ট বেড়াবে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 11,955। তাহলে আমরা দুটো লেভেলে ব্রেক করলাম, নিচের সাপোর্ট তৈরি করলাম 11,890 এবং ওপরের লেভেল 11,955 এবং 11,980। এই দুটো লেভেল ওপরে আমাদের রেজিস্ট্যান্সের হিসাবে কাজ করতে পারে এবং ওই দুটো লেভেলের কাছে নিচ থেকে বাই করে ওপরে বিক্রি করতে পারেন। এবং যদি 11,890 ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের আবার নিচের দিকে পতনের সম্ভাবনা শুরু হবে এবং সেই ক্ষেত্রে নিচের দিকে কিন্তু ডেলি চার্ট অনুযায়ী 100 পয়েন্ট নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে। অতএব মানে 790 অবধি চলে আসার সম্ভাবনা আছে। তাই আমাদের স্টপ কিন্তু 11,880 এবং তার থেকে 20 পয়েন্ট মোটামুটি স্টপ রেখে কাজ করতে হবে। এগুলো নিফটির ভিউ। টাটা স্টিল নিয়ে আমি বারবার বলে আসছিলাম, টাটা স্টিল আগের দিন 380 টাকার কাছাকাছি লো করেছে একটা, টাটা স্টিলের লো ছিল 383 টাকা, 380 টাকা থেকে 75 টাকা আমি বারবার সাপোর্ট বলছিলাম, আবার 401 টাকায় বন্ধ হয়েছে। মেটালের এই শেয়ারটাকে নজর রাখুন, আবার নিচে 80 টাকা স্টপ লস রেখে বাই করতে পারেন, 401 টাকায় ক্লোজ করেছে। পিএসইউ ব্যাংক এবং স্টিল, স্টিলের বিশেষ করে এই সেক্টরটা নজর রাখুন, জিন্দালে লক্ষ্য রাখুন, খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ হবে। আর লুপিন, এটা নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজি, আমরা বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে স্ট্র্যাটেজি আমরা শেয়ার করবো, যেটাকে ইনকাম জেনারেট করতে আমাদের সুবিধা হবে। কারণ ডিরেক্ট কোনো স্টক যখন আমরা তুলছি তখন ওপর নিচ বা হতে পারে, সেটা আমাদের হাত থেকে তলায় পড়ে গেলে আমরা লস লাগতে পারে, সেটা আমরা স্টপ লসে কেটে যেতে পারে। কিন্তু স্ট্র্যাটেজিতে সুবিধা কী হয়, যেভাবেই হোক না কেন আমরা এমনভাবে সাজিয়ে দিচ্ছি যে আপনার ইনকাম জেনারেট করবেই করবে। তো সেই ক্ষেত্রে লুপিনের যে স্ট্র্যাটেজিটা আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে 780 কল এবং পুট বেচতে হবে। এবং সেই বেচাটা আমরা করেছিলাম লাস্ট শুক্রবার, সেটা হচ্ছে 780 কল 12.40 টাকায় এবং 780 পুট 21 টাকায় আমরা সেল করেছিলাম। কিন্তু সেটা ক্লোজ করেছে আপনার মার্কেট যখন শেষ হয় 11.50। এই দেখুন আমি দেখাচ্ছি, 11.50 ক্লোজ করেছে। আর
780 পুটটা ক্লোজ করেছে 17 টাকা 20 পয়সা। তো এই যে 17 টাকা 20 পয়সা ক্লোজ করলো, এতে আমরা আমাদের 4 টাকা 90 পয়সা প্রফিট হয়েছে। মানে দুটো সেল করা মানে হচ্ছে আমরা মনে করছি যে লুপিন, আমরা আগের দিন বলেছিলাম লুপিনের একটা আপট্রেন্ড আছে, কিন্তু আপট্রেন্ড মানে নিচ থেকে একটা মুভমেন্ট ঘুরতে পারে, এবং সেটা সেই ক্ষেত্রে 750 লেভেলটাকে আমরা সাপোর্ট বলেছিলাম, আর 790 লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই 790 রেজিস্ট্যান্স যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ কিন্তু এই জায়গায় 770 থেকে 790 এই লেভেলে যদি এটা থেকে যায়, বিশেষ করে 780 মধ্যে যদি থেকে যায় আর 1 থেকে 2 দিন আছে, তাহলে কিন্তু আমরা একটা ভালো গেম পাব। এবং সেক্ষেত্রে এই দুটো কল পুট বেচলে আমাদের পয়সা পাবো। তো 4 টাকা 90 পয়সা লাস্ট দিন আমরা পেয়েছি, মানে 3490 টাকা পেয়েছি। এর মার্জিন একটু বেশি লাগে, 700 লট আছে। তো এটাতে নজর রাখুন, খুব ভালো কাজ হবে এই আজকে বা কালকে বা মঙ্গলবারের মধ্যে আমাদের কাজটাকে, মঙ্গল বুধবারের মধ্যে কাজটা শেষ করতে হবে, বা যখন পয়সা আমাদের আসবে তখন শেষ করে দিলেই বেটার। তো এটা একটা স্ট্র্যাটেজি, তা শুক্রবারে শেয়ার করেছি এবং তার সঙ্গে আজকে এটা চলছে, লক্ষ্য রাখুন এটাতে। কিন্তু 805 আর নিচে 750 এর এই রেঞ্জের বাইরে বেরিয়ে গেলে কিন্তু আমাকে এটা কেটে দিতে হবে, বা এটাকে ম্যানেজ করা যেতে পারে। যেদিকে এটা যাবে, যে পুটটাতে আপনার আপনি সেল করেছেন যেটাতে আপনার প্রফিট, সেটাকে বেচে দিয়ে একটা আরেকটা সামনের রেঞ্জের পুট বেচতে হবে, এইভাবে এটাকে ম্যানেজ করা যেতে পারে। কিন্তু সেটা পরের কথা, যদি এই 1-2 দিনের মধ্যে আমাদের এই পয়সাটা চলে আসতে পারে। কিন্তু লুপিন 770 টাকা বন্ধ করেছে। আমি বলছি না যে লুপিন পড়ে যাবে বা উপরে চলে যাবে, এরকম কোনো কথা বলছি না। মূল কথা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমরা এই পয়সাটা পাবো, ঠিক আছে? যে সমস্ত শেয়ারগুলো শেয়ার করলাম এবং যে সমস্ত কথা বললাম নিফটির ওপরে, সেগুলোকে নজর রাখুন। নিফটিতে কিন্তু আজও আমরা বুলিশ কারেকশান হয়েছে, অতএব নজর রেখে কাজ করুন, ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, আপনাদের কমেন্টসগুলো পাঠান। ধন্যবাদ।